পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আজকে পৌরসভা ভোট হয়েছে। সেই পৌরসভা ভোটে এমনই একটা ভিডিও উঠে আসলো যা দেখে রাজ্যবাসী পুরো চমকে গেল। সেখানে দুই প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, বিজেপি প্রার্থী মহিলা একজন এবং তৃণমূলের একজন মহিলা প্রার্থী, দুজনে মারামারি লেগে গেল। বিজেপি নেত্রী বিশেষ করে সে মারামারি লাগলো প্রথমে, কারণ বিজেপি বুঝতেই পারছে যে এই ভোটে পুরোপুরি তারা হেরে ভূত হয়ে যাবে, পুরো শূন্য সিট পাবে। সেই কারণে তারা তৃণমূলের ওপর আক্রমণ করতেও তৃণমূল নেত্রীও ছেড়ে কথা বললেন না, পুরোপুরি ধুনোধুনি হয়ে গেল। পুরোপুরি দেখুন ভিডিওটি কিভাবে মারামারি হচ্ছে বিজেপি নেত্রী এবং তৃণমূল নেত্রীর মধ্যে। পুরো যুদ্ধে ভোট গ্রহণ চলছে, প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত ভোট গ্রহণে, তার মধ্যে বিভিন্ন জায়গায় উত্তেজনা, হাতাহাতি, আমাদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, রাজনৈতিক তর্ক বিতর্ক চলতেই থাকবে। কিন্তু সব থেকে বড় যে ঘটনাটা আজকে ঘটল, বিধাননগরের মতো জায়গায় 37 নম্বর ওয়ার্ডে বুথের ভেতরে প্রার্থীকে ধাক্কা, দুপক্ষের হাতাহাতি, দুই প্রার্থীর মারামারি, দেখুন সেই ছবি আরো একবার। ঘটনা পুলিশ দুজনকে আটক করে নিয়ে গেছে।